আসসালামু আলাইকুম। এনএন টেলিভিশনের নিয়মিত প্রেম অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মননশীল শিশু শিক্ষা নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে বিজ্ঞ দুজন অতিথি আছেন। আমার ডান পাশে আকরাম মল্লিক সাহেব, উনি বিভিন্ন মাধ্যম নিয়ে কাজ করে থাকে শিশুদের জন্য এবং প্রতিটি বিষয়বস্তু শিক্ষামূলক, গবেষণামূলক, আপনার শিশুর জন্য মনস্তাত্ত্বিক যে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি যতটুকু প্রয়োজন হয় তার মেধা অনুযায়ী সেই বিষয়গুলো কারিকুলাম নিয়ে কাজ করে থাকেন উনি। সেই সাথে আমার ডান পাশে আছেন কাজী মনির, সেই শিশুদের নিয়ে প্রতিনিয়ত গবেষণামূলক কাজ করে আসছেন দীর্ঘদিন যাবৎ এবং আপনার শিশুর সাইকোলজি, আপনার শিশুর প্রজন্মকে নতুন একটা স্বপ্নের আঙ্গিনায় কীভাবে দাঁড় করানো যায় সেই বিষয়গুলো নিয়ে সে কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে। যাই হোক, ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের স্টুডিওতে আজকে থাকার জন্য, ধন্যবাদ। সে সাথে প্রথম প্রশ্নটাই আজকে কাজী মনির সাহেবকে আমি করব, কারণ উনি অত্যন্ত বিচক্ষণ কথা বলেন, শিশুদের নিয়ে ভেবেচিন্তে কথা বলেন। তাই আজকের বিষয়বস্তু হচ্ছে যে মননশীল শিশু শিক্ষা। একটা শিশুকে চাপিয়ে দিলে যে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে এমন কিছু নয়, শিশুর মনস্তাত্ত্বিক মেধা অনুযায়ী তাকে শিক্ষা দিতে হবে। এই বিষয়গুলো যদি আপনি একটু আলোচনা নিয়ে আসতেন। ধন্যবাদ শাহ আলম ভাই, চমৎকার একটি বিষয় আজকে এই প্ল্যাটফর্মেতে উঠে এসেছে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, শিশুকে নিয়ে যে বিষয়টা আছে, মনন বিকাশ একটা অনেক বড় ইম্পর্টেন্ট একটি জিনিস। আমি মনে করি একটি শিশু পুঁথিগতভাবে শিক্ষা নিয়ে বেড়ে ওঠার মধ্যে কোনো কৃতিত্ব নাই, তার পাশাপাশি তার মনন বিকাশে অনেক কিছু নিয়ে তাকে বেড়ে উঠতে হবে, তার ক্রেডিবিলিটি যেটাকে বলা হয় সেইটা নিয়ে উঠবে। তো আমরা শিশুকে ওভার স্মার্ট বানাতে চাই না, কিন্তু শিশুকে স্মার্টনেসের দিক দিয়ে, সব দিক দিয়ে, প্রতিগত বিদ্যার পাশাপাশি তাকে মানবিক মূল্যবোধ দিয়ে তাকে মনন বিকাশের মাধ্যমে অনেক কারিকুলাম। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্যে এখানে কিছু বিষয় এসে যায়। একটা ছাত্র বা একটা শিশু বা আমাদের সন্তানরা পড়াশোনায় অনেক ভালো, পড়াশোনায় অনেক ভালো, পারদর্শী, সব ভালো ভালো রেজাল্ট করছে, কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু আমরা তাদেরকে মনোনিবেশও করছি না, তাড়িত করছি না, কিন্তু এইটাও তার জীবনের একটা পাথেয় বেড়ে ওঠার জন্য একটা খোরাক। তো সেই হিসাবে আমি মনে করি তাকে সেই দিকটাও মনোনিবেশ করানো উচিত এবং এটা উৎসাহিত করতে হবে একজন প্যারেন্টস, একটা বাবা মাই তাকে করতে হবে। এটা অনেকভাবে হতে পারে, কিছু আছে ইনডোর, কিছু আছে আউটডোর। এখন আমরা হয়তো বা এই জায়গায় এসে একটু ফেঁসে যেতে পারি বা একটু প্রতিবন্ধকতা করতে পারি, আমাদের মাটি তো নাই, বাচ্চাদেরকে আমরা ছেড়ে দেবো, আগে ফুটবল খেলতো, আগে ক্রিকেট খেলতো ইত্যাদি, কিন্তু দেখেন আজকালকার শিশুরা মাঠ পাচ্ছে না, রাস্তার মধ্যে এখানে সাকিব আল হাসান হতে চাচ্ছে, মরতে যাবেন ছাদের উপরে, ছাদের উপরে প্র্যাকটিস করে। হ্যাঁ, ইভেন আমি আমার জাপান গার্ডেনে দেখেছি আমাদের ওই কংক্রিটের সবে সেখানে খেলছে, ইভেন করিডোরের ভিতরে খেলছে। তাকে তাকে তৈরি করে দিতে, মানে যে একটা পরিবেশ তাকে তৈরি করে দিতে হবে তাকে, কারণ এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে অনেকটা হচ্ছে কি রিল্যাক্সেশন, যে কোনো জিনিস একটা ইন্টারপ্রেশন দরকার আছে, পড়তে 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 একঘেয়েমি একঘেয়েমি তার থেকে তাকে একটু বার করে নিয়ে আসে, তাকে এনার্জি করা একটা, মানে ধরেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, তার শরীরের কিছু ব্যায়াম আসছে, তার শরীরের কিছু এ হচ্ছে, তো সেখানেতে এইগুলোতে তাকে এ করতে হবে। কোনো ছেলে আছে, বাচ্চারা আছে ক্রিকেটে, ঠিক ক্রিকেট খেলতে দেন, কোনো ছেলে আছে ফুটবল খেলতে দেন, কোনো ছেলে এইরকম অনেক অনেক খেলা খেলা আছে
যেমন আমি বলি আমাদের এখানেতে আমি যেটা জাপান গার্ডেন যেটা করি আমি ওখানেতে শুক্রবার দিন করি 11টা থেকে 12টা আপনি বিশ্বাস করবেন সেই হারিয়ে যাওয়া খেলাগুলো এখন কিন্তু ওদের নিজের মধ্যে চলে আসছে ওই সাতচারা বলদিমালো হ্যাঁ গোল্লাচুকি গোল্লাচু হ্যাঁ এরকম অনেক খেলা ওই আবেদন আছে ছিল আবেদন তখন ছিল এখনো আছে ওইগুলো তারা তারা নিজেরাই খেলছে ফুটবল খেলছে যা যেটা তো এই জায়গাগুলোকে কখনো বাবা মা কিন্তু বাধা দিয়ে দেওয়া উচিত না তাকে এনকারেজ করা উচিত তার কিন্তু এটা দরকার শরীরের একটা খোরাক মনে শরীর এবং মন প্রতভাবে যেমন জড়িত শরীরের পাশাপাশি মনটাকে তরতাজা করার জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের জন্য এই মনের বিকাশগুলো দরকার আছে অবশ্যই আমি একমত আপনার সঙ্গে জি ধন্যবাদ আমি আকরাম সাহেবের কাছে আসতে চাচ্ছি ধন্যবাদ চালু আপনার বিষয়টা হচ্ছে যে আমরা যে কারিকুলামগুলো চাচ্ছি মানে শিশুদের কাছ থেকে সেই কারিকুলামগুলো যেমন একটা বাচ্চাকে স্কুলে স্কুলিং করার সময় তার পড়াশোনার পাশাপাশি তার কারিগরি শিক্ষা এটা খুব জরুরি আমাদের শিশু থেকে খুব জরুরি দরকার এটা বিষয়ে যদি আপনি একটু একজন সচেতন অভিভাবক হিসাবে কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়টা এটা আমি বুঝতে পারি একটা একটা ছেলে বা একটা মেয়ে যখন বের হচ্ছে তার শুধু পড়ালেখা করলে চলছে না আমি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি প্লাস কারিগরি শিক্ষা দুটোই দরকার হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তার খেলাধুলা হতে পারে তার কম্পিউটারে ভালো জানতে হতে পারে তাকে কোনো ক্যারাতে নাচ গান কোনো না কোনোভাবে সে আরেকটা হচ্ছে কারিগরি শিক্ষা বর্তমান যুগে এটার কোনো বিকল্প নেই ফ্রিল্যান্সিং মানে দেয়ার আর লটস অফ অপরচুনিটিস অ্যাকচুয়ালি এখন অ্যাকচুয়ালি আমার বেকার থাকছে বা আনএমপ্লয়েড থাকছে এই একটা কারণ আমি যদি কারিগরি শিক্ষা ছেলে বা কোনো একটা স্কিল নিয়ে যদি যে বেড়ে উঠছে তার পক্ষে কোনো না কোনো একটা কাজ কিন্তু জোগাড় করে ফেলা সম্ভব হচ্ছে সো আমরা চাচ্ছি কি আমরা অনার্স করছি মাস্টার্স করছি তখন হয়তো আমরা চাচ্ছি কিছু কথা অ্যাকচুয়ালি তখন বুকিশ নলেজ হয়ে যাচ্ছে বুকিশ নলেজ দিয়ে একটা ছেলে একটা মেয়ে আসলে কতদূর যেতে পারবে সো এভরিওয়ান হ্যাজ টু হ্যাভ দ্যাট টেকনিক্যাল নলেজ হ্যাঁ সো এইটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আবার আমার মনে হচ্ছে কেন জানি একটু সাজাতে হবে অ্যাকচুয়ালি এটা সাজাতে হবে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটা ম্যান্ডেটরি থাকতে হবে কারিগরি শিক্ষাটা ম্যান্ডেটরি থাকতে হবে নৈতিক শিক্ষা সব কিছু মিলিয়েই অ্যাকচুয়ালি একটা একটা স্টুডেন্ট গ্রোন আপ হবে শুধু বুকিশ নলেজ ইভেন দ্য বাইরের ইউনিভার্সিটিগুলোতে যখন তারা নেয় তারা কিন্তু দেখছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তার কি আছে এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমি আপনাকে আরেকটু জিনিস উপস্থাপন করতে চাচ্ছি কারিকুলাম বলতে আমরা কি বুঝি হ্যাঁ কারিকুলাম বলতে কি এখন স্কুলগুলোতে যা হয় কারিকুলাম বলতে গান বাজনা ছবি আঁকা এই জিনিসগুলো কিন্তু আমরা ডেফিনেটলি আমাদের চোখের সামনে ভাষা আমরা দেখতে পাই কিন্তু এরপরে এটার বাইরে যে আরো অনেকটা জগৎ আছে আপনার টেকনোলজি যেগুলো আপনার মোবাইল বলেন কম্পিউটার বলেন তারপরে আপনার কোন আপনার শারীরিক চর্চা বলেন এগুলো তো একটা কারিগরি শিক্ষা দিচ্ছি এটা বিষয়টা আপনার কতটুকু গুরুত্ব পাবে ধন্যবাদ শাহ আলম ভাই আপনি যেটা বলছেন যে অ্যাকচুয়ালি এক্সট্রা কারিকুলার বা কারিগরি শিক্ষা বা আমাদের কারিকুলামের মধ্যেই আসলে এটা এক্সট্রা কারিকুলার কারিগরি শিক্ষা ইনসার্ট করতে হবে এটা একটা সংযোগ করতে হবে বর্তমান যুগে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিংয়ের যুগ এখন সো একটা ছেলে একটা মেয়ে যদি ভালো কিছু করে সে কিন্তু মানে এটার কোনো সুযোগ নাই যে বিকল্প নাই যে আনএমপ্লয়েড ওই বসে থাকতে হবে না অ্যাকচুয়ালি হ্যাঁ শিশু থেকে হওয়াটা একদম প্রথম থেকেই আমি দেখতে হবে আমি কোন জায়গায় আমি কি গান ভালো করছি নাকি আমি আমার ওইটা ফাইন্ড আউট করে ওই দিকে আমার চলে যেতে হবে হ্যাঁ আমি মনীষ সাহেবের কাছে আসতে চাচ্ছি আপনার এই যে শিশুরা উনি যে কথাগুলো মানে ওনাকে বলা হলো যে আপনার স্কুলিং যে কারিকুলামগুলো আছে আপনার গান আবৃত্তি অভিনয় ছবি আঁকা এগুলোর বাইরে তো আরও কারিকুলাম আছে যেগুলো তার মানে অত্যন্ত জরুরি দরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ টশিক্ষণ যেমন আপনার মোবাইলিং বলেন কম্পিউটার বলেন আরও আদার্স টেকনোলজি বলেন এগুলো যদি স্কুলিংয়ে যদি এগুলো শিশু থেকে তৈরি করা হয় তাহলে কি একটা ছেলের একটা মেয়ের জন্য কি সাফিসিয়েন্ট একটা জায়গা তৈরি হচ্ছে না অবশ্যই একটা মেধা বিকাশের জন্য তো অবশ্যই দরকার এবং
এখন দেখা গেছে যে আমরা এগুলো মানে করি না বিদায় কিন্তু বাচ্চারা বিভিন্ন দিকে বিভিন্ন গেমে বিভিন্ন মানে জায়গা জড়িয়ে পড়ছে বাসায় এসে এটা বিষয় যদি একটু আচ্ছা ধন্যবাদ আচ্ছা শালমে আমি এই এই আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আগের আমার একটা প্রশ্ন করেছিলেন এক্সট্রা কারিকুলার ওখানে একটা কথা আমি এই এই প্রসঙ্গে আপনার এখনকার প্রশ্নের আগে আমি ওইটাকে একটু অবতারণা করতে চাই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্যে আপনি যদি যদি আমাকে বলেন গেমস তো আপনি অনেক গেমসের কথা বললেন ওয়াই নট আপনি এটা নিয়ে কি ভাবছেন ভিডিও গেমস বাচ্চাদেরকে মোবাইল নিয়ে যেগুলো করছে এগুলো কি এনকারেজ করেন আমি এই এই বিষয়টার বিষয়ে একটা বলবো আমাদের প্যারেন্টসদের নেভার অ্যান্ড এভার এই ডিভাইসটা কিন্তু আমাদের কিন্তু অনেক ক্ষতি করছে আমাদের শিশুর বয়স থেকে এটা একটা সার্টেন টাইমে প্যান্ডামিক সিচুয়েশনে অনলাইনে তো আমরা এ করেছি কিন্তু এখনও দেখছি আমাদের অনেক প্যারেন্টসরা এটা এখনও তাদের হাতে দিয়ে রেখেছে প্লিজ প্লিজ আমি আমাদের সকল প্যারেন্টসদের কাছে আমি সহ সকল প্যারেন্টসদের কাছে আমি একটা নিবেদন করছি জোর হাতে এই ডিভাইসটাকে তাদের হাত থেকে নিয়ে নিন কিন্তু রূঢ় ব্যবহার দিয়ে না সুকৌশলে নিন সেই জায়গায় এমন কিছু জিনিস আপনি নিজেকে ইনভলভ করে তাকে করেন যাতে করে ওর থেকে বেশি ওর অ্যামিউজমেন্ট হবে ও যেন এটা না মনে করে আমার কাছ থেকে এটা একটা সিস করে নিল এইরকম কোনো তার মাইন্ডে যেন যেন না আসে এটা আমার একটা আবেদন থাকলো মোবাইল খুব খারাপ একটা ডিভাইস একটা সার্টেন বয়সের পরে তার হাতে যাওয়া উচিত এই শিশু নিয়ে যখন কথা হচ্ছে শিশুদের কাছে মোবাইল যাওয়া উচিত না আমার অনেক প্যারেন্টসরা এটা এনকারেজ করছি এবং অনেক প্যারেন্টসরা এটাকে আমরা মনে করছি ভালোবাসা হচ্ছে এবং অনেক প্যারেন্টস আমার এই সমাজে আছে যাদের যোগ্যতা আছে বা ক্ষমতা আছে একটা মোবাইলও বাচ্চা বয়সে কিনে দিচ্ছে প্লিজ এটা যেন আমরা না করি এবার আসুন আপনার যে প্রশ্নটুকু আপনি আমাকে করলেন সে এটা বলি অনেক কিছুই আছে অনেক কিছুই আছে গেমস নিয়ে বিভিন্ন রিক্রিয়েশন নিয়ে আমাকে দেখতে হবে আমায় আমি তার বাবা মা আমার বাচ্চাটার ন্যাকটা কোন দিকে এক্সট্রা কারিকুলারের মধ্যে ন্যাকটা কোন দিকে আছে যেখানে ন্যাক আছে সেই ন্যাকগুলোকে আমাকে এক্সপ্লোর করতে হবে এক্সপ্লোর করে ওই ন্যাকের উপরে তার সঙ্গে আমি উপরে ইভেন আমি ইনভলভ হতে পারি খেলতে খেলতে ইনডোরেতে আমি একটা শুক্রবার দিন আমার আমার এখন তো বয়স্ক লোক কিন্তু আপনি যে গেমের সাথে আসক্ত হয়ে যাচ্ছে আসক্ত হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা দেখতেছি এটা ইভেন ইভেন দেখেন আমি আমি আমার পরিচিতের মধ্যে কয়েকজন জেনেছি মানে আমরা শুক্রবার দিন প্যারেন্টসরা অনেক প্যারেন্টস ভিডিও গেমস নিয়ে বসে আছি ঠিক আছে কিন্তু বাচ্চাগুলো অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে আজকে আমার বাবা ঘরে আজকে আছে বাবাকে নিয়ে আসে আমরা বেশ কিছু মজা করবো খেলবো এ করবো ওদের কিন্তু সেই আকাঙ্ক্ষাটা আমরা পূরণ করতে পারছি না এখানেও যেমন তাদেরকে আমরা ডিভাইসগুলো থেকে মুক্ত রাখবো আমরা আমরাও সার্টেন টাইমও ওদেরকে ওই সময়টুকু দেবো বিষয়টা হলো এরকম তো এইরকম ওই ন্যাকগুলো নিয়ে এ করা যেমন আমি আপনাকে বলি আমার মা এক সময় আমার বড় বোন মা সমতুল্য আমরা আগে দেখেছি এই যে কাটা এরকম করে দুটো দাঁত টেনে কাটা গোল্লা এই খেলা খেলাগুলো না তারপরে চোর পুলিশ ডাকাত এই খেলাগুলা এটা কিন্তু আবার আসছে এটা কিন্তু হোমলি অ্যাটমসফিয়ার বাচ্চাগুলোকে কিন্তু একটা আনন্দের মধ্যে রাখা বৃষ্টি হলে বাচ্চাগুলো ভাবতে পারছে শুধু আমার এই বাবা মা খালি আমাকে পড়ো 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 খালি এইভাবে পড়াচ্ছে না আমাদের মধ্যে কিন্তু আমাদের আনন্দ দিচ্ছে আমাদেরকে কিন্তু নিজেরাই ইনভলভ হয়ে কিন্তু এ করছে এরকম অনেক গেম আছে অনেক গেম আছে যে গেমগুলো কিন্তু আমরা আবার ফিরিয়ে আনতে পারি আমাদের বাচ্চার জন্য আমরা বাচ্চাদেরকে যদি সবসময় পড়া নিয়ে যদি তাগিদ দিতে থাকি বাচ্চাগুলো কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে পড়ার মজাটা পাবে না তাদেরকে মাঝে মাঝে আরেকটা জিনিস আপনাকে বলি এই এক্সট্রা কারিকুলারের পাশাপাশি আরেকটা বিষয় আছে যে তাদের মনন বিকাশ আমরা বাচ্চাদেরকে যেটা করছি আগেকার দিনে দেখবেন ছোট ছোট চটি বইগুলো ছিল আমি ওই সেন্সে ওই চটি বই খারাপ সেন্সে বলছি না ভালো কিছু চটি বই ছিল যারা বড় বড় মনীষীর ভালো ভালো কথাটা ছিল এবং ওই অনেক গল্পগুলা এই বাচ্চাগুলোকে আমরা দাদিকে দাদার কাছে নানার কাছে নানির কাছে ভিড়িয়ে দিই ওখান থেকে একটা জিনিস কি জানেন মানবিক মূল্যবোধটা তৈরি হয় ধর্মীয় মূল্যবোধের উপরে আমরা তাদেরকে ভালো ভালো ধর্মীয় গল্প বলে এবং শেষে একটা কথা বলি কথাটা বলি এইভাবে যে আমরা এই গল্পটা থেকে কী শিখতে পারলাম ওইটাই শেষ মেসেজটা ওদের কাছে থেকে যাবে কিন্তু এমন কোনো কন্ট্রাডিক্টরির মধ্যে ওদেরকে ফেলবো না যেখানে আমি হাস্যপ্রদ হয়ে যাই এখানে একটা উপমানছি সেটা হচ্ছে কোনো একদিন কোনো এক বাবা তার সন্তানকে বলছেন বাবা কোনো দিন মিথ্যা কথা বলবে না
বাচ্চাটা শুনছে, ইনপুট নিচ্ছে, একটি গল্প বললেন সত্যিকারের গল্পে। আগে এক সময় বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, উনি ওনার মা 40টা মহল ওনার পাঞ্জাবের ভিতরে দিয়ে দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন যে এইটা যদি কখনো পথিমধ্যে কোনো বিপদ পড়ে তুমি কিন্তু সত্যি কথা বলবে, তবে তোমার কাছে কি আছে জানাবে, মিথ্যা কখনোই বলবে না। ঠিক আছে, কনক্লুশনে দিয়ে দিলেন। হঠাৎ এমন একটা সময় একটা টেলিফোন আসলো বাবার, বাবা তার বস বা তার নেক্সট বস টেলিফোন করে বলছে আপনি এখন কোথায়। তখন বাবাটা বলছেন আমি একটা জ্যামের মধ্যে আছি স্যার, একটা জ্যামের মধ্যে আছি স্যার, আমি এখনই আসব। বাচ্চাটার মুখের মধ্যে একটা মাছি ঢুকে যাবে এরকম হা করে কি কর্তব্য বিমূঢ়ভাবে ডিসঅ্যাপয়েন্টেড, সো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে সে বাচ্চাটা বাপের দিকে তাকিয়ে রেখে তারপরে বাবা বললো, বাবা ইউ আর টোটালি হোপলেস, আমরা জানি এইভাবে হেয় প্রতিপন্ন না হই আমাদের সন্তানদের কাছে, একটা রেসপেক্ট নিয়ে জানে থাকি। তো কেন কী হয়েছে বাবা, তুমি আমাকে শেখালে মিথ্যা বলা যাবে না, তুমি পরক্ষণেই তুমি বাস্তবিকভাবে কী বললে তোমার বসকে, তুমি তো সত্যিটাই বলতে পারতে। তা আমরা এইরকমও কিন্তু তাদেরকে ধর্মীয় মূল্যবোধ দিয়ে গাচ্ছি, মানবিক মূল্য তৈরি করার এটা যেন না করি। তো এই এই যেমন আমরা এক্সট্রা কারিকুলার করব, তার পাশাপাশি আমরা এই এই জিনিসগুলো কিন্তু মূল্যবোধ বিকাশের জন্য এইভাবে চেষ্টা, এবং একটি বাড়ি যথেষ্ট, এটা সবসময় সব স্কুল করে দেবে না। মা প্রাথমিক শিক্ষক, বাবা আসছেন, কিন্তু আমরা বাবা মারা কখনো যেন এটা না বলি আমার সময় নাই। এখন মারাও কর্মজীবী, সারাদিন খেটে এসে বাবার মতে ক্লান্ত শ্রান্ত থাকেন, কিন্তু তারপরে একটি মেসেজ, ওই সন্তানটি আমাদের সন্তান, ওই সন্তানটা আমাদের সবচেয়ে বড় অ্যাসেট, আমার বাড়ি গাড়ি সম্পদের থেকে সবচেয়ে বড়, একে আমাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে, সেটার জন্য আমি বাবা, আমার স্ত্রী, আমার পাশে থাকা মা, এরাই যথেষ্ট। আমরা এটাকে হেলায় হেলায় যেন এটাকে নষ্ট না করি। আকরাম সাহেব, মনীষ সাহেব যে কথাগুলো বলল আমি সেই প্রশ্নটি আপনার কাছে আসতে চাচ্ছি, যে মননশীল শিক্ষা ব্যবস্থা, এই মননশীল শিক্ষা ব্যবস্থার কারিকুলামের ভিতরে আপনার যে প্রাইমারি লেভেল যে শিক্ষারা, শিশুদের যে মানে শিশু থেকে প্রাইমারি লেভেল পর্যন্ত যারা ক্লাস 4-5, এরা কিন্তু একটা অপরাধের সাথে জড়িয়ে পড়তেছে, শিশু থেকে জড়িয়ে পড়তেছে। হ্যাঁ, এটার জন্য কিন্তু আমাদের ফ্যামিলি বলেন বা শিক্ষক বলেন, এটা কিন্তু কেউ কিন্তু এটার জন্য দায়িত্ব নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, শিক্ষক তার শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু আনতে পারতেছে না, অভিভাবক এমন কিছু তার কাছে উপস্থাপন করতে পারতেছে না যে শিশুটা ওইটা নিয়ে সার্বিকক্ষণ থাকবে, কারণ সে একটা ছোট্ট জায়গায় থাকতে থাকতে বিরক্ত বোধ হয়ে যাচ্ছে। এখন এখানে যদি ভালো কেউ কোনো একটা হোপ দেয় সেটা হচ্ছে নেশা আসক্ত হয়ে যাচ্ছে, এটার বিষয়ে যদি একটু আপনি। ধন্যবাদ শাহ আলম ভাই, খুবই সমসাময়িক একটা প্রশ্ন অ্যাকচুয়ালি। সো এখন আমাদের দেখা যাচ্ছে কিশোর যারা তারা খুব বেশি মাত্রায় অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, কেন জড়িয়ে পড়ছে, আমি কিন্তু এটা নিয়ে একটা গবেষণা করছি। সো আমি যেটা খুঁজে পাচ্ছি যে এই ছেলেরা যারা আছে তাদের প্যারেন্টসের সাথে বিস্তর একটা গ্যাপ অনেক থেকে শুরু হয়ে গেছে, এবং আপনি যাদেরই জিজ্ঞেস করবেন তাদের গ্যাপ হয় বাবা মারা খুব বেশি ব্যস্ত, তারা সময় দিতে পারছে না, এবং এই ছেলেপেলেদের রোল মডেল কিন্তু ওই দেখা যাচ্ছে যে অন্য কোনো কিছু, মানে তারা অন্য একটা জগৎ চাচ্ছে, এবং এদের কোনো পড়ালেখার সাথে কোনো যে টিচার এঙ্গেজ করে রাখছে ওটাও পারছে না। সো তারা একদিনেই কিন্তু পরের দিনে কিন্তু সে কিশোর গ্যাং হয়ে যাচ্ছে না, সে কিন্তু ডেড বাই 1, 2, 3 এভাবে আস্তে 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 একটা গ্রুপের সাথে জড়ে যাচ্ছে, তাদের করা কিছু, তাদের কোনো খেলার নাই, তাদের ও একটা গ্রুপ হয়ে তা এই এই জিনিসটা কিন্তু এটা একটা সমাজের এত বেশি হয়ে যাচ্ছে এখন, এটা এখন যদি কন্ট্রোল না করা যায় মানে এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন হবে, হয়ে গেছে অলরেডি। আমি একটা জিনিস যোগ করতে চাই, গতকালকের বিষয়, আমি গুলিস্তান পার্কের ভিতর দিয়ে ঢুকছিলাম যাতায়াতের জন্য, ছোট্ট ছোট্ট বাচ্চারা দল বেঁধে গ্রুপ হয়ে তারা স্মোক করতেছে। হ্যাঁ, আশ্চর্য, এখানে অনেক সচেতন মানুষ বসে আছে পাশে, কেউ যে তাদেরকে জিজ্ঞেস করবে সে একটু হয়তো সে সাহসটা পাচ্ছে না। এটা বিষয়ে যদি আপনি একটু মানে এদেরকে সচেতনমূলকভাবে একটা ক্যাম্পিং, গভর্নমেন্ট ক্যাম্পিং যেটাকে বলে সিটি কর্পোরেশনের দায়িত্বে, যে এই ধরনের জায়গাগুলো তাদেরকে ক্যাম্পিং করা উচিত, আপনি কি মনে করেন? এটা
ধন্যবাদ, খুব চমৎকার একটা বলেছেন, এটা আমারই সাবজেক্ট ছিল। আমি এখন একটু ব্যস্ততা অন্যদিকে মনোনিবেশ করার জন্য এখন পুরোটা দিতে পারছি না সময়, স্ট্রিট চিলড্রেন নিয়ে আমি কাজ করেছি এবং আমি এক সময় ইউসেফ বাংলাদেশেও ছিলাম বাচ্চাদেরকে নিয়ে, আমার অনেকগুলো অভিজ্ঞতা আছে। তো এখানেতে মনে করেন সেই আমি একটু একটু আপনাকে রিপ আপ করি, সেটা হচ্ছে যে মননশ শিক্ষা শুরু পাঠ্যপুস্তকে শিক্ষা না, কিন্তু এটা হলো পারিপার্শ্বিক এবং ফ্রেন্ডশিপ শিক্ষা যেটাকে বলা যেতে পারে। জি, তো এখানে ওই ওই যে বাচ্চাগুলার ওদের পরিবেশটাকে আগে আমাদের বিবেচনে আনতে হবে। এরা হচ্ছে একদম স্ট্রিট, এরা হচ্ছে বাবাও ওই রকম, মা ওই রকম, প্রপার কেয়ারিং তাদের নাই বা টেক কেয়ার করার মতো নাই, এরা এদের মতো করে নিজের মতো করেই বেড়ে উঠছে। এদের দায়িত্ব আবার কিছু এনজিও নিয়েছে, কিছু কিছু ঢাকা ইউনিভার্সিটি বা অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, এরা ইয়াং ছেলেগুলো এরা নিয়েছে, তার মধ্যে আমি জড়িত ছিলাম। আমি আপনাকে বলবো জায়গাটা, বলবো আজিজ কোঅপারেটিভ যেটা আছে তার পাশে একটা ব্রাইন্ট রোড আছে, ওইখানেতে আমরা পাঁচটার সময় চারটার থেকে দুই ঘন্টার মতো ওখানে ইয়ে করি। আপনি বিশ্বাস করবেন না, বাচ্চাগুলো এত টাচি। আমি যখন প্রথম দিন গেলাম, আমার গায়ে এরকম করে হাত দিচ্ছে, আদর করছে, কোলে এসে বসছে, এটা ইন্ডিকেশনটা কি, এটা কি বুঝছেন? এটা তাদের বাবা মা থেকে তারা বঞ্চিত বঞ্চিত যে টেক কেয়ারটা পরে বললাম, মানে পড়াশোনা শেখাবে এ করে ওটা পরের কথা, এই টাচটুকু তারা পাচ্ছে না। তারা এইরকম একটা এরা জানা গেছে, আমি ক্রেডিবিলিটি নিয়ে বলছি না, আমি আমি খুব এটা ইয়ে করেছি, উপলব্ধি করেছি এবং আমার খুব ভালো লেগেছে। তো এই বাচ্চাগুলা ওইখানেতে এইরকম কিছু কিছু এনজিও বা ব্যক্তিগত পর্যায়ে কিছু কিছু যারা আছে তাদের সংস্পর্শে এসে তারা কিন্তু এদেরকে পড়াশোনা শেখাচ্ছে। আমি যেমন আমার একটা ক্লাস ছিল মোটিভেশন, তাদেরকে নিয়ে মোটিভেশন, যেমন গেলেই ওরা কিন্তু সালাম দিচ্ছে, যেটা ওরা বাসা থেকে কখনো শিখে না, যে চিন্তাই করা যায় না। তো একদিন ওর মা আসলো, মা এসে বলল, বাবা এই যে আমার পোল্লাপানটা তো কোনোদিন আমরা তো এই শিখাই নাই, সালামই শিখাই নাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা গেল। তো আবার একটা হিন্দু একটা বাচ্চা ছিল ওখানে, সে বলতেছে ভগবানের আশীর্বাদে ভালো আছি বা কৃপায় ভালো আছি। তো এগুলো তো আমরা শিখাইনি, হইতাছে কেমনতে? তো এখন মনে করেন এই স্ট্রিট চিলড্রেনকে নিয়ে অনেক সংস্থায় কাজ করতেছে, তো সেই কাজ করার পরিপ্রেক্ষিতে কেন হচ্ছে, এই বাচ্চাগুলো কেন বকে যাচ্ছে, কারণ প্রপার টেক কেয়ার নাই। বাবা হচ্ছে রিক্সা চালাচ্ছে, মা হচ্ছে কোনো বাড়িতে কাজ করতে গেছে, বাড়িতে এক আসে। এখানেতে কিছু কিছু স্কুলও আছে, তাদের কিন্তু একটা ফ্রি এতে করছে। তো এই রকম যদি ওদেরকে যদি আমরা টেনে নিতে পারি সমাজের একটা অবহেলিত এগুলাকে, আমরা মনে হয় সমাজের একটা উন্নতি হবে, একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো, নাহলে এগুলো সব বকে যাবে, নেশাগ্রস্ত হয়ে যাবে, এরা তো অপরাধের সাথে জড়িয়ে জড়িয়ে যাবে। আর হ্যাঁ, তাদেরকে বড় বড় আমরা শুধু মনুষ্যের শিক্ষা বলতে পাঠ্যপুস্তক শিক্ষা তা না, কিন্তু আমাদের এই কারিকুলামটা সার্বিক দিক দিয়ে আমাদের সিটি কর্পোরেশন বলেন, পৌরসভার নিয়ন্ত্রিত যারা আছে এবং প্রশাসনিক লেভেল থেকেও এরকম অনেক সহযোগিতা দেখছি বাচ্চাদের নিয়ে তারা এগিয়ে আসতেছে। তারপরও আজকে জনসচেতনতার জন্য আপনার একটা শ্রেণীর মানুষকেও কিন্তু দায়বদ্ধতা আনা যায়, অবশ্যই যারা গবেষণামূলক কাজ করতেছে, পরিবেশ নিয়ে কাজ করতেছে, হ্যাঁ তাদেরকেও কিন্তু একটা দায়বদ্ধতা থাকতে পারে, তারা কিন্তু আসতে পারে। এখন আপনি যদি এই শিশুদেরকে ওখান থেকে বের করে এনে একটা শিক্ষা ব্যবস্থা তাদেরকে রাখা যায় এবং সেই রাখাটা আপনি কতটুকু যুক্তিসঙ্গত মনে করতেছেন? ধন্যবাদ শাহ আলম ভাই। অ্যাকচুয়ালি অনেক বড় বড় কোম্পানি দেখবেন সিএসআর বলে একটা ডিপার্টমেন্ট থাকে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা শুধু কর্পোরেট থাকলে হবে না, আমাদের কিন্তু প্রতিটা মানুষেরই আমাদের একটা সোসাইটির প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে। সোসাইটির পরে আপনার জীবনের উদ্দেশ্য যদি শুধু মেক মানি হয় তাহলে কিন্তু হবে না। আমি আমার কি করে গেলাম, অ্যাকচুয়ালি এই রেসপন্সিবিলিটি আমাদের মধ্যে থাকতে হবে। এবং ওখান থেকে আমি যদি পাঁচটা ছেলেকে আমি পড়াই, উনি পাঁচটা, এভাবে কিন্তু অনেক কিন্তু আমরা চেঞ্জ চেঞ্জ আসবে, কিন্তু ওই চেঞ্জটা জন্য সবাই কিন্তু ওয়েট করছে যে কে, কিন্তু সামওয়ান হ্যাজ টু স্টার্ট, অ্যাকচুয়ালি শুরু করতে হবে সামওয়ান, হ্যাঁ ওটা ওটা খুব জরুরি যে আমার কিন্তু রেসপন্সিবিলিটি, আমার ছেলে ওই মহল্লার ওই ছেলেগুলো এরকম করছে, দেখি না আমি কিছু করি না। আমি অনেক কাজ করেছি এইসব বাচ্চাদেরকে নিয়ে, অ্যাটলিস্ট স্বাক্ষর সিগনেচার কীভাবে করে, কীভাবে পড়া যায়,
সো প্রত্যেকেরই অ্যাকচুয়ালি এভরি ওয়ান হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি জাস্ট হ্যাঁ সো ওটা আমাদের খেয়াল অবশ্যই রাখতে হবে। আবার যেমন 2014 সালের ঘটনা বলি, 2014 সালে আপনার প্রায় 1500 কর্মহীন নারী উদ্যোক্তাদের আমি একটা ট্রেনিং করাইছিলাম এক বছরের ইয়ে এডিবির পক্ষ থেকে। ওখানে ম্যাক্সিমাম বাচ্চাদের মানে দেখা যায় যে তার অভিভাবকরা এই সন্দেহ হয়ে যাওয়া খোঁজ খবরটা তেমন নিতে পারে না। আমরা তাদের সাথে যখন কথা বলছি ওই হবে না একটা মানে ডায়সার একটা কথা, মানে আমি জন্ম দিলাম আমার বাচ্চাকে আমি তার টেক কেয়ার করতে পারলাম না, দেখবো না, এই যে উড়াধুরা কথাগুলো যেগুলো বাংলা আমরা বলে থাকি আর কি, এই জায়গাগুলোর জন্য একজন অভিভাবককে সচেতন করার জন্য তো কিছু দায়িত্ব থাকে সমাজ বোদ্ধাদের। এই বিষয়টা যদি আপনি একটু, যদিও বিষয়টা খুব জটিল একটা জায়গা, যদি আপনি একটু আলোচনায়। না আমি করেছি, আমি ব্যক্তিগতভাবে করেছি, আমি অফিসিয়ালি করেছি, আমি ইউসেফ যখন ছিলাম সেই ইউসেফেও দেখেছিলাম সেই কর্মকাণ্ডটা, পরবর্তী আবার অন্যভাবে ব্যক্তিগতভাবে করেছি ওই ভাবধারায়। এই এই প্যারেন্টসগুলোকে আলাদা করে নিয়ে কিন্তু এ করা যায়। এবং আমি ওই স্ট্রিট চিলড্রেন যেটা বললাম, স্ট্রিট চিলড্রেনদের সঙ্গে যেমন আমরা করেছি, আমরা এই 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 ওদেরই ওই ওই বস্তি এলাকাগুলোর মধ্যে যখন একটা টাইম এ করে বাবাকে মাকে নিয়ে, ওখানে বাচ্চারা না বাবাকে এবং মাকে নিয়ে আলাদা মোটিভেশনাল রয়েছে অনেক কিছু, এবং এমনকি তাদেরকে পড়াশোনা শেখানো, মানে এই যে অক্ষর যেগুলো, এই যে আমার ভাই যেটা বললেন সিগনেচারের বিষয়টা বাচ্চাগুলোকে নিয়ে, ওরকম ওই অনেক অনেকই আছে এবং পেয়েছি। কিন্তু এটা এটা যেভাবে হওয়া উচিত সমাজে সেইভাবে হচ্ছে না। আরো ব্যাপকভাবে যদি আমরা সমাজ উন্নয়নের জন্য যদি আরো এগিয়ে আসি, আমরা পারি, আমাদের ইচ্ছা থাক আছে, ইচ্ছা শক্তি আছে, কিন্তু ওই বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এইরকম একটা অবস্থা রয়ে গেছে, কাউকে না কাউকে স্টিয়ারিংটা ধরতে হবে, এবং একজন ধরলে দেখবেন সকলেই কিন্তু তার পিছে কিন্তু চলে আসতেছে। তো এটা এটা পারা যায়। আমাদের সবচেয়ে ওই বাচ্চাদেরকে প্রপার কেয়ারিং এ করার আগে, নার্সিং দেওয়ার আগে বাবাদেরকেও নিয়েও কিন্তু তাদেরকেও একটা নার্সিং করা উচিত। তাহলে হবে কি, বাচ্চাগুলোকে কিন্তু আবার এক সময় এমন হারিয়ে যাবে, শুধু না এমন বিরূপ প্রতিক্রিয়া আছে, বাবা মাও কিন্তু আসতে দিতে চায় না, ওকে আমার আমার দুটো পয়সা আসবে ইত্যাদি। বাবা মাকে যদি আমি মোটিভেশনাল ওয়েতে যদি রাখতে পারি এক আমব্রেলার নিচে, তখন কিন্তু বাচ্চাগুলোও কিন্তু এই হবে। ওই ওইভাবে আমাদের স্ট্র্যাটেজিগুলো যদি সাজাতে পারি, তাহলে আমার মনে হয় সমাজের বেশ অনেক উন্নতি হবে, নাহলে বকে যাবে ছেলেগুলা বাচ্চাগুলো। আকরাম সাহেব, আমরা তো অনেক আলোচনায় নিয়ে আসতেছি যে এখন বিষয়টা হচ্ছে যে দায়িত্ব কারো না কারো নিতে হয়, কাদের নিতে হয়, তাই না? আজকে ধরুন যে আমার বাচ্চা বা আপনার বাচ্চা যদি এই পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যদি আমরা পথ চলি, যেটা এটা আমার বাচ্চা না, যা কিছু করুক, এই জায়গাটাকে আমাদের একটা পরিবর্তন করা উচিত। আর সবচেয়ে বড় যে দুঃখ লাগে এই জায়গায়, আমরা কোন এক সময় সন্ধ্যা হলে বাইরে থাকতে পারতাম না, আমাদের আশেপাশে, হ্যাঁ আশেপাশে যারা মুরব্বী ছিলেন, বড় ভাই ছিলেন, তারা আমাদেরকে ধমক দিয়ে বাসায় ফিরিয়ে দিত। এখন ধমক তো দিবে, দূরে থাক, যদি কোনো বাচ্চাকে বলে এই ছেলে তুমি সিগারেট খাচ্ছ কেন, তুমি তো সিগারেট খাওয়ার বয়স হয়নি, আপনার টাকা দিয়ে খাচ্ছি, কাউন্টার পার্টে অনেক কথা শুনতে হয়। তো এই জায়গাগুলোর জন্য কি অভিভাবক দায়ী না? জি, এটা বিষয়ে আপনার মতামতটা কি? ওই সব ঘুরে ফিরে আসলে একটাই কথা আসছে, আসলে প্যারেন্টিংটা যেটাই হচ্ছে ঘর থেকে হতে হচ্ছে, ওইখানে ইট প্লেজ এ ভাইটাল রোল অ্যাকচুয়ালি। হ্যাঁ, আজকে কেন কিশোর গ্যাং তৈরি হবে, কেন হচ্ছে কিশোর গ্যাং? ওরা তো অপরাধী না? একটা রিসার্চ করেন জি, এই সব বাচ্চারা নিয়ে, ওটা কিন্তু আমাদেরই সন্তান, আমাদেরই সন্তান, আমাদেরই 14-15-16-17 বছর বয়স, তারা এত ডিসপারেট হয়ে যাচ্ছে, কাজ করছে কেন করছে ভাই? এই যে প্রাইমারি থেকে তারা বেড়ে উঠতেছে, তাদের রিজন ভাই, এই ওয়াইটা বের করেন না। আরো আমি কমাই কিভাবে করে, কিন্তু বড় কোম্পানিগুলো যেখানেই বলেন এভরিওয়ান ইজ রানিং আফটার মানি, এভরিওয়ান ইজ রানিং আফটার মানি। সো আমরা কিন্তু এই 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 আমরা যদি আমাদের প্রজন্মটাকে ঠিক না করতে পারি, অ্যাকচুয়ালি হোয়াট উইল হ্যাপেন নেক্সট? হ্যাঁ, সো ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট যে কেন হচ্ছে। সো এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা নিয়ে গবেষণা হচ্ছে হয়তো অনেক জায়গায়, কিন্তু ওই হয়তো হ্যাঁ
সো ওই গ্যাপ থাকা চলবে না, মানে ওই গ্যাপ মানে আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু একদিনে একটা ছেলে ফ্রাস্ট্রেটেড হয়ে এটা করছে না, তো ইট টেক্স টাইম, সো ওই টাইমটা কেন হচ্ছে? আমরা এই জন্য আমরা খুব একটা গুরুত্ব দিয়ে থাকি আমার এই অনুষ্ঠানগুলোতে যে শিশুদের বিষয়গুলো শিশু থেকে তাদেরকে টেক কেয়ার করতে হবে, তারা যাতে বিচ্ছিন্ন আকারে পড়ে না যায়। কারণ ক্লাস ফাইভ একটা ম্যাচুরিটি জায়গায় চলে যাচ্ছে, একটা বাচ্চা ক্লাস ফোর থেকে ফাইভে যখন ওঠে তখন তার একটা ম্যাচুরিটি আসে, সে হাই স্কুল যাবে, ওখানে যে কী করবে। আপনার একটা কাউন্টার পার্ট, আমি একটা বাচ্চাকে আমি বিলিভ নিয়ে তাকে বললাম যে তুমি এখানে যাবে না, কেন? আমি তার কাছে ভালো কিছু একটা উপস্থাপন করবো, ডেফিনেটলি সে ব্যাক করবে। তো এই বিষয়টা আপনার মতামতটা কি? এইটা বলার আগে আমি একটা আপনাকে একটা কথা একটু শেয়ার করি, সেটা হচ্ছে শিশু নিয়ে যেহেতু কথা হচ্ছে, এই যে শিশু আজকে যে শিশু বা আমার সন্তান আগামী প্রজন্মের কিন্তু সেই কিন্তু হাতিয়ার, সেই দেশের এ আসবে, কর্ণধার হবে। শিশুটাকে হেলায় ফেলায় ফেলে দেবার মতো এরকম কোনো বিষয় নয়, কারণ শিশু ক্রাইম হবে এটা বড় অবাক কারা কাণ্ড। শিশু ক্রাইম করবে, হাউ কাম? এটা তো মেনে নেওয়া যায় না, এই ব্যর্থতা আমাদের। আমরা তাহলে শিশুটাকে প্রপারলি টেক কেয়ার করছি না কেন? তো এই সচেতনতার আলোকে যেটা আমি মনে করি, এই শিশুটার কিন্তু ধাপে ধাপে কিন্তু বড়, শিশু যদি স্টেজে যদি এইরকম অবস্থা থাকে, আমাদের সন্তানের আরেকটি স্টেজ আছে টিনেজ, ওটা আরেকটা ক্রুশিয়াল একটা টাইম। তা এই জায়গা থেকে যদি আমরা যদি একটা যদি আমাদের সিরিয়াসনেস নিয়ে আমাদের বাবা মারা এবং বাড়ি থেকে এটা হতে হবে, প্রতিটি পরিবার থেকে এটা হতে হবে, সচেতনতার আলোকে আমার শিশুটাকে আমি যেমন একটা আপনাকে একটা কথা বলতে পারি, মানে বিশ্বাসযোগ্যতার আলোকে আপনি একমত হবেন, আমার আপনার শিশুটার দায়িত্ব কিন্তু আমি নিতে পারি না। আমার শিশুর দায়িত্বটুকু আমি আগে নিয়ে প্রমাণ করি যে হ্যাঁ সাকসেস, তখন কিন্তু আমরা কিন্তু প্রায়শই দেখবেন আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমার শিশুটার দিকে আমি অত মনোনিবেশ না করে আমি অন্য শিশুর দিকে খুব বেশি করছি, অনেক সময় কিন্তু হোঁচুটো খাচ্ছি। আর এক প্যারেন্টস বলছে ভাই আপনারটাকে আগে সামলান, নিজের বাড়ি আগে মোমবাতিটা জ্বালান, তারপরে আমারটাই করেন। তাহলে আমরা আমাদের শিশুগুলোর দায়িত্বটুকু প্রথমে নিই, যাতে করে ক্রাইম, শিশু ক্রাইম এই সমাজে হবে না, এইরকম একটা আমরা একটা চ্যালেঞ্জিং হিসাবে নিই যে না আমি এটা এটা দায়বদ্ধতা আমার আসবে, আমার শিশুর না, আমার ব্যর্থতা আমার। তাহলে শিশুগুলাকে কিভাবে এই ক্রাইম থেকে বাঁচানো যায় সেইভাবে কিন্তু আমার স্টেপগুলো নিতে হবে বিভিন্নভাবে থেকে। আমি এই জন্য আমরা চাচ্ছি যে মানে রুচিশীল এবং মননশীল শিশু শিক্ষাটা আমার শিশু থেকে তাকে তৈরি করে নিয়ে আসতে হবে, মানে সে এঙ্গেজ থাকবে বিভিন্ন কর্মকাণ্ডে, সে এঙ্গেজ থাকবে, সে তো অন্য কিছু চিন্তা করার ওই টাইমটাই সে পাবে না। কারণ হচ্ছে যে তার প্রপারলি টাইমিং হচ্ছে ওইটা, টাইমিংটা হচ্ছে ওইটা, আমি ওই শিশু অবস্থা তার মাথায় যখন যেটা ঢুকিয়ে দিব ওইটাই কিন্তু তার রিজার্ভ করবে, এক্স্যাক্টলি, তাই না? এখান থেকে সে বেরিয়ে আসবে না। তো এই যে আমরা আজকে আলোচনার সমালোচনা যেটাই করতেছি, এখানে মুখ্য বিষয়টা হচ্ছে যে আকরাম সাহেবও বলছেন আপনারাও বলতেছেন যে তাদেরকে একটা জায়গার থেকে সাডেনলি বের করে নিয়ে আসবে, তাই না? এর জন্য আমাদের সমাজের সমাজ বোদ্ধাদেরও অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্ব সম্পর্কে একটা আলোচনা যদি আপনার আসতে, দায়িত্ব হ্যাঁ 100% তাদেরকে তারা দায়বদ্ধতা কখন এড়িয়ে যেতে পারবে না। কারণ হচ্ছে যে এমন কিছু জিনিস আছে যে অভিভাবক হয়তো চোখে দেখতেছে না সে বাইরে কি করতেছে, তার সমাজের কেউ না কেউ তার দেখতেছে সে বাইরে এই কাজটা করতেছে, তখনই তাদেরকে ইনক্লুডিং করা উচিত। যে এটা বিষয়টা আমি একটা কথা বলি আপনার কাছে, সেটা হচ্ছে আমার জাপান গার্ডেনে দুটো উদাহরণ দিই শিশু নিয়ে, একদম শিশু এজে যে এজটা সে যে একটি মা, আমি দেখি অবাক ওই শিশুটা ফজর থেকে এশা পর্যন্ত প্রতিদিন মসজিদে যাচ্ছে, খেলার সময় সে খেলছে, স্কুলে যাওয়ার সময় যাচ্ছে, আবার সে পায় আম্পারা টাম্পারা এরম করে নিয়ে যে স্কুল এই মসজিদে যে পড়ছে, এটা একটা শিশু। আবার ওখানে আবার কিছু শিশু আছে মধ্যবর্তী পরিবারেরই, সে সারাদিনই নিচে খেলছে, তারপরে কি হচ্ছে স্কুলে রেগুলার যাচ্ছে না, মা আছে কিন্তু ওই বাড়িও মা আছে এই বাড়িতেও মা আছে, বাবাটা বাদ দিলাম, বাবা তো অফিসে গেছেন। তাহলে এই ব্যর্থতা আমি কিন্তু শিশুকে দিচ্ছি না, এটা শিশুর ব্যর্থতা না, অভিভাবকের। তাহলে অভিভাবক যে পারে শিশুকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, ওই একটা উদাহরণ। তা আমাদের অভিভাবকগুলোকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু এগিয়ে আসতে হবে,
এবং এগিয়ে এসে কিছু প্রমাণ করতে হবে যে আরেকজনকে আরেক আরেক মা বা আরেক বাবা যিনি এক্সাম্পল হিসেবে আমি যথেষ্ট তার কাছে তিনি আমার কাছে যথেষ্ট প্রমাণ করে যে আমার বাচ্চাটাকে আমি এইভাবে মানুষ করেছি। ভাবি বা ভাই আপনি এভাবে করেন তো, আমার তো যখন আমি পারফেক্টলি করবো তখন কিন্তু উনি বলুন ভাই একটু আমাকে একটু অ্যাডভাইস করেন, একটু কাছাকাছি থাকেন না, এইভাবে এইভাবে হয়ে যাবে। এই যে কথাটা খুব ভালো আমরা করে কি কম্পারিজনে চলে যাচ্ছি, ও ভালো করছে আমি তুমি কেন ভালো কর, মানে এটা তো একটা মানে এটা গেম না, তো এভরিওয়ান প্রত্যেকের উইন উইন সিচুয়েশন থাকতে হবে, প্রত্যেকেই আমরা জিতবো, এই এইটা থাকতে হবে যে না ওনার ছেলে ভালো করছে। অলওয়েজ কম্পারিজন কিন্তু খারাপ দিকে, খারাপ অবশ্যই খারাপ, শিশুর জন্য কতটুকু এটা ক্ষতি করে এটা না অবশ্যই। এবং আপনি কখনো আপনার বাচ্চাকে বলতে পারেন না যে কম্পারিজনে আনতেই পারবেন না, প্রাইভেট পড়ানোর জন্য এরকম প্রতিযোগিতা খারাপ করছে বাচ্চাকে, তাই না? আচ্ছা শালম আমাকে একটু যদি অনুমতি দেন, আর একটা জিনিস বলছি, আমাদের অভিভাবকের মধ্যে অনেক অনেক মূর্খতাও আছে। যেমন মনে করেন আমার সন্তানের প্রাইভেট টিউটর বাসায়, আমি কিন্তু আমার সন্তানটাকে নষ্ট করে দিচ্ছি, প্রাইভেট টিউটরকে যে স্যালারিটা দিতে হচ্ছে আমি যথেষ্ট, বাবা হিসাবে আমি যথেষ্ট, আমরা করছি কি ওই বাচ্চার হাত দিয়ে কিন্তু আমার এর কাছে দিচ্ছি এবং খুলে খুলে টাকাটা খামে না খামে খুলে দিচ্ছি, খুব খারাপ একটা। তাহলে ওর প্রাউডনেসটা কি হচ্ছে, ওই বয়স থেকে ওর মধ্যে আমি প্রাউডনেসটা তৈরি করছি, অথচ এটা একটা গুরু আগেকার দিনে দেখেন ওই যে পানি ঢেলে দিচ্ছে ওস্তাদ কে করছে, কোথা থেকে আমরা কোথায় নেমে আসি এটাকে বলা হয়। হ্যাঁ, আগেকারের মুরব্বী যারা ছিলেন বাবা মারা ছিলেন তারা কিন্তু একটা লেভেলের ছিলেন প্রশংসার যোগ্যতা নিয়ে, আর এখন আমরা বাবা মা ঠিকই আছি কিন্তু আমরা অনেক জায়গায় আমরা কিন্তু আমাদের মূর্খতাভাবে অনেকভাবে আমাদের সন্তানগুলোকে নষ্ট করে ফেলছি। তো এই জিনিসগুলো ভাবতে হবে, ভাবার সময় এসে গেছে, কারণ সমাজে এখন চাইল্ড ক্রাইম অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, আপনার শিক্ষাকালীন ব্যক্তিগত প্রশ্ন যদি বলেন, শিক্ষাকালীন সময়টা কোথায় সবচেয়ে বেশি আপনি এনজয় করেছেন? আমি ইউসেফ বাংলাদেশ, এখান থেকে অনেক কিছু শিখেছি, সবচেয়ে বড় হলো আমার টাচিনেস সেই গরিব বাচ্চাগুলো। আমাকে যদি একটু অনুমতি দেন দুই একটা একটা আমি বলতে পারি, একটাই বলি, সেটা হচ্ছে একটি বাচ্চা ছেলে, মানে সেই ছেলেটা এদের হচ্ছে ক্লাস এইট পর্যন্ত ইউসেফের জার্নাল স্কুল আছে, এরপরে টেকনিক্যাল ভকেশনাল স্কুল, আমি ভকেশনাল স্কুলের একটা পেন্টিং ইউনিটের ইউনিট অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম। তো আমাদের ফলো আপ ছিল, তো ফলো আপের মধ্যে আমরা তাদের কাছে যেতাম, প্যারেন্টস গার্জেন মিটিংও করতাম, এবং ইউসেফ এখন খুবই একটা ভালো পর্যায়ে এই সমস্ত কর্মকাণ্ড করে। এবং সেখানে একটা জিনিস দেখেছি আমরা যে বাচ্চাকে তো মোটিভেট করা যায়, পাশাপাশি কিন্তু তার প্যারেন্টসকে সহ একটা এনজিও সংস্থা এসে এইভাবে করছে। আমি এই এইখানে প্রায় 8.5 বছর মতো আমি এখানে আমার সার্ভিস দিয়েছি, এবং এখান থেকে আমি একটা বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, ইংল্যান্ডে গেছিলাম। তো ওর এইরকম ইউসেফের ধাঁচে বা এনজিও ধাঁচে আমাদের দেশের কি আরো বড় বড় লোক আছেন না যারা, তারা তাদেরকে আমি মনে হয় এগিয়ে আসলে ভালো হয়। আর আপনি যেটা প্রশ্ন করেছেন সে প্রশ্নটাই বলি, সেটা হলো আমি ইউসেফে আসলে খুব এনজয় করেছি এই বাচ্চাগুলোকে নিয়ে। এবং কেন বাচ্চাগুলোকে নিয়ে এনজয় করেছি, এই বাচ্চাগুলো একটি উদাহরণ দিয়ে, একটি বাচ্চা সে ড্রাগ এডিক্টেড হয়ে গেছিল, শিশু ড্রাগ এডিক্টেড হয়ে গেছিল, এবং সে কিন্তু স্কুলে আসতো না। এই ইউসেফের কর্মকাণ্ডে, ইউসেফের ফলো আপে আমি তাকে কিন্তু পরবর্তী পর্যায়ে সে কিন্তু ড্রাগ থেকে বেরিয়ে আসলো, এবং সে কিন্তু এখন একটা ফ্যামিলির পুরো হাল ধরেছে, সে কিন্তু নেশাগ্রস্ত হয়ে গেছিল। তো এই একটা উদাহরণ, একটা এনজিও সংস্থা যদি আমাদেরকে এসে সাহায্য করে, যদি আমাদের সমাজ উন্নয়ন যদি এভাবে করে, তারা আমাদের দেশে তো আরও বড় বড় অনেকে আছেন, তারা যদি এগিয়ে আসেন তাহলে অনেক উন্নতি হবে। তো আমি এই বাচ্চাদের নিয়ে থাকতে চাই, এই বাচ্চাদের মধ্যে অনেক সুখ পেয়েছি, অনেক আনন্দে পেয়েছি, এখনো বাচ্চা নিয়ে কাজ করি, মানে বাচ্চাই হলো আমার নিবেদিত প্রাণ। আপনার শিশুদের জন্য অভিভাবকদের করণীয় এবং টিনেজার যারা মানে প্রাইমারি লেভেল যারা পার হয়ে যাবে তাদের সম্পর্কে একটু যদি আলোচনা করতেন। অ্যাকচুয়ালি আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি, অভিভাবক অ্যাজ এ অভিভাবক হিসাবে আমাদের দায়িত্বটা হচ্ছে যে আমার বাচ্চা অ্যাকচুয়ালি কী করছে, আমি কি এটা জানছি,
সে তার ফ্রেন্ড কারা এটাকে আমি জানি, তার স্কুল শেষে কার সাথে মিশছে, কার সাথে কথা বলছে, কার সাথে খেলছে, এগুলো কিন্তু আপনার জানতে হবে। সে কোথায় যাচ্ছে, কি করছে, এবং মনিটরিংটা করতে হচ্ছে। হ্যাঁ, সো সে কি খারাপ সঙ্গ পাচ্ছে কি না, বাচ্চাদের সাথে আমার গ্যাপটা যাতে তৈরি না হয়, তাদের সাথে যাতে ফ্রেন্ডলি আমি বিহেভ করে যাতে আমি করতে পারি, এই জাতীয় জিনিসটা আমাদের খুব, এবং আমাদের প্রত্যেকেরই সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, নট অনলি যে আমার বাচ্চার উপরই সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমার অন্যান্য বাচ্চাদের উপরেও আমার আসলে রেসপন্সিবিলিটি, সমাজটা যাতে খারাপ না হয়। হ্যাঁ, সবকিছু মিলিয়ে আমাকে দেখতে হবে। ধন্যবাদ শালমদ। আমি শেষ একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাচ্ছি, আশা করি আমার মনে হয় প্রশ্নটা দীর্ঘায়িত হয়ে যাবে যদি আপনার এটা, তারপর আমি প্রশ্নটা করতে চাচ্ছি। আমরা সমাজে যারা বসবাস করি, আমরা শুধু নিজের স্বার্থটাকে একটু প্রাধান্য দিয়ে থাকি সবচেয়ে বেশি, যদি সমাজের প্রতি দায়িত্ব কর্তব্যবোধ থাকতো আজকে আমরা এত কিছু বলতে হতো না। আমরা কিন্তু বিগত সময় যদি দেখি, আমরাও পড়াশোনা করেছি, আপনারাও পড়াশোনা করে আসছেন, আপনারাও পড়াশোনা করতে গিয়ে যে আপনার দায়িত্বশীল এবং সে টিচারদের সম্পর্কে যে ধারণা, টিচারদের যে মূল্যবোধ, সেগুলো অবশ্যই আপনার এখনও মনে আছে আপনাদের মনে। কিন্তু এই বর্তমান প্রজন্মের কাছে ওই শিক্ষকরা কেন সেই এস্টাবলিশ হতে পারতেছে না, সেই সম্মানের জায়গাটা কেন তারা তৈরি করতে পারতেছে না, এই বিষয়টা যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ শালম ভাই, চমৎকার একটা প্রশ্ন করেছেন। এটা সমসাময়িক আমাদের যে যা যা ঘটনা চলছে, এটা খুব সুখকর একটা বিষয় নয়। হ্যাঁ, আমরা আমাদের সময়ে যে শিক্ষকগুলোকে এমনও হয়েছে যে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পায়ে ধরে পায়ের ধুলা নিয়েছি। এখন কিন্তু এখনকার ট্রেন্ডটা সিগারেট তো খাচ্ছে, এই ধোঁয়াটা এমনভাবে মারছে যে শিক্ষকের মুখের মধ্যে যা পড়ছে, শিক্ষকের যে বলছে স্যার একটা সিগারেট দেন, এটার জন্য কাকে দায়ী করবো আমরা, একটা প্রশ্ন। কারণ এই প্রশ্ন খুঁজতে গেলে পর সবচেয়ে প্রথমে আমি খুঁজব, আমি বিনীতভাবে কটাক্ষ করে বলছি না, একটা বিষয় হচ্ছে টু মাচ ফ্রেন্ডলি ওটা ভালো নয়, টু মাচ ফ্রেন্ডলিটাও ভালো না। কারণ কেন, আগেকার শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা ডিস্টেন্স ছিল, এই ডিস্টেন্সটা কি কাজটা করেছে, রেসপেক্ট তৈরি করেছে। আর আমরা এখন শিক্ষক ছাত্রের সঙ্গে এত ইন্টিমেসি হয়ে গিয়েছে, আমার জানা মতে কতিপয় আমি দেখেছি উদাহরণ আমার কাছে এসছে, সেটা হচ্ছে সিগারেট বার করে দিচ্ছে শিক্ষক, কতিপয়, সব শিক্ষককে আমি কটাক্ষ করছি না, এবং স্টুডেন্টটা সো ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে, এটা এটা কখনোই বাঞ্ছনীয় না। এটা কিন্তু এটার মূলে কিন্তু ওই সমস্ত কতিপয় শিক্ষককে আমি বলবো এখান থেকে বেরিয়ে আসেন, এই ফ্রেন্ডলিটার দরকার নাই, ছাত্রকে ছাত্রের দূরত্ব রাখতে দিন। আর আরেকটি যে বিষয় যেটা আসছে সেটা হচ্ছে আবার ওই প্যারেন্টিং, যে ছাত্রগুলো এগুলো করছে সেই ছাত্রগুলার বাবা মা তারাও এক সময় ছাত্র ছিলেন, তাদের বিভিন্ন কিস্সা কাহিনীগুলা, যেমন আমি আমার সন্তানকে প্রায়শই কিন্তু বলতাম, এখন সন্তান আমার বড় হয়ে গেছে, ছোট যখন ছিল তখন আমি কিভাবে চলেছি শিক্ষকের সঙ্গে, কত আদব নিয়ে চলেছি, এগুলো কিন্তু শুনে শুনে অনেক সময় আমার সন্তানরা শিখতে পারে। কিন্তু এখন কেন হচ্ছে, এখন আমরা কিন্তু ওই একই কথাই চলে আসতেছি, আমরা কিন্তু প্যারেন্টসরা অনেক রিল্যাক্স, অনেক রিল্যাক্স, প্যারেন্টসরা এত রিল্যাক্স হওয়ার কোনো কিছু নাই, তখনও সন্তান ছিল, তখনও প্যারেন্টস ছিল, এখনও সন্তান আছে, এখনও প্যারেন্টস আছে, আমাদের শিক্ষা নিতে হবে সেই অতীতের বাবা মাদের কাছ থেকে, অতীতের শিক্ষকগুলোর কাছ থেকে। এখন যে শিক্ষক সম্মান পাচ্ছেন না, সেই শিক্ষকের কাছে যদি আমি প্রশ্ন রাখি কেন আপনি সম্মান পাচ্ছেন না, আত্মবিশ্লেষণে আমাদের আসতে হবে প্রত্যেককে, একটি বাবাকে আত্মবিশ্লেষণে আসতে হবে, একটা শিক্ষককে আত্মবিশ্লেষণে আসতে হবে, একটি মাকে আসতে হবে। সমাজে অবক্ষয় কেন, একটি শিক্ষক হচ্ছে কর্মকার, মানে একটা একটা শিক্ষা নিয়ে একটা একটা ছাত্রকে একটা একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য একটা শিক্ষক যথেষ্ট, আর বাবা মা তারও দান অবদান কিন্তু একেবারে এ নয়।
তো সব উৎপ্রত ভাবে আমরা বোধহয় একটু ইউটার্ন দিয়ে দাঁড়াই, খোঁজার চেষ্টা করি কেন এই অবমূল্যায়নটা হচ্ছে, কেন এত ধস নামলো। কিন্তু আমি মনে করি শিক্ষকদের আজকাল যে অবমর্যাদা করছে, আমি মনে করি এখানে অনেকাংশে কিছু শিক্ষকও দায়ী আছে। আত্মমর্যাদা বোধে নিজেদেরকে রাখতে হবে, স্টুডেন্ট স্টুডেন্ট, শিক্ষক শিক্ষক, এত ইন্টিমেসির দরকার নাই। কিন্তু তার মানে সব শিক্ষক যে তা তাই নয়, কিন্তু যে শিক্ষকগুলো অত ইন্টিমেসি নাই কিন্তু তারপরেও তো এইগুলার শিকার হচ্ছেন, তখন কি ওই শিক্ষককে দায়ী করব? না, তখন আমি দায়ী করবো আমার বাবা মা, ওই সন্তানের বাবা মা। ঠিক বাবা মা হিসাবে সে যোগ্য নয়। একটা একটা শিক্ষককে কীভাবে আদব করতে হবে, সে একটা শিক্ষককে কীভাবে মর্যাদা দিতে হবে, একটা বাবা মার কাছে ওই সন্তানটা শিখে, কারণ শিক্ষককে পেয়েছে তার প্রাথমিক শিক্ষক বাবা মা এবং বাবার কাছ থেকে। ওইখানে একটা পাঠশালা ছিল প্রথমে বাড়ি, সেই বাড়িতে যে যা শিখে শিখে তারপরে দরজা দিয়ে বেরিয়ে যখন স্কুলের ময়দানে তাকে দেওয়া হলো, স্কুলের আঙিনায় দেওয়া হলো, তখন একটা শিক্ষকের তাকে সঙ্গে তার সংস্পর্শে আসলো। তাহলে ওই শিক্ষকের সঙ্গে কীভাবে চলতে হবে, কীভাবে আদব নিতে হবে, শিক্ষা গুরু তোমার, এই কাউন্সিলিংগুলি কিন্তু বাবা মাকে দিতে হবে। আমার মনে হয় এখানে আবার ওই একই কথায় শেষ কথাতেই আসি, আমাদের বাড়িটা হলো একটা প্রাথমিক পাঠশালা, মা হলো প্রাথমিক শিক্ষক, বাবাও একটা শিক্ষক, আমরা ঘরের অ্যাটমসফিয়ারটাকে, ঘরের পারিপার্শ্বিক পরিবেশটাকে এমনভাবে তৈরি করি যেন এই সন্তানটা থেকে কোনো কমপ্লেন আসবে না, আসবে বরঞ্চ আরো প্রশংসা, আপনার সন্তানটা এত আদব জানে, এত ইয়ে, অনেক ভালো। ওই সন্তানটা ওই বাবা মাকেই কিন্তু প্রমাণ করবে এটা ওই বাবা মার সন্তান, আলটিমেট বাবা মাই প্রশংসিত হবেন। আসুন আমরা সবাই মিলে এই সমাজের একটা পরিবর্তন আনি, একজন আরেকজনকে দায়ী করে না। আমি সামনের কাতারে আমি আগে চলে আসি, দেখবেন অনেকে পাবো, অনেককে পাবো ভালো কাজের জন্য, আল্লাহ তালাই আমাদেরকে সহায় থাকবেন। এবং আমরা একটা ছোট্ট দেশ পেয়েছি বাংলাদেশ, এই দেশটাকে আমাদের অনেক বড় করতে হবে। আমাদের জনবল আছে, আমাদের সন্তানগুলোকে এমনভাবে আমরা তৈরি করি যেন দেশের একদিন কর্মকার হয়, দেশের হাতিয়ার হিসাবে সে যেন দেশকে যেন আগিয়ে নিতে পারে। আল্লাহ আমাদের সহায় হন, আমাদের এই প্রচেষ্টাই থাকুক সব বাবা মার জন্য, সব শিক্ষকের জন্য। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য। আমি শেষ প্রশ্নটা আপনার কাছে আসি, উনি যে আজকে আপনার মনির সাহেব যে মানে উত্তরগুলো দিয়েছে, যে কথাগুলো বললো, এর সাথে কি আপনি একমত? না, ডেফিনেটলি মনির ভাই যে কথাগুলো বললো আমি অবশ্যই একমত। আমার ফ্রেন্ডলি হতে হবে, আবার একেবারে গা ছাড়াও দিয়ে দিলে হবে না, যে একেবারে ঘাড় ধরে সিগারেট খাবো ওইটাও হওয়া চলবে না, একটা ডিস্টেন্স মানে। আর টিচারদের একটা ইয়ে হচ্ছে যে টিচার একটা নোবেল প্রফেশন অ্যাকচুয়ালি, এটা আমি স্কুলে গেলাম পড়ালাম আর বেতনে, এটা কিন্তু সমাজ এক্সপেক্ট করে সামথিং ডিফারেন্ট ফ্রম দেম। হ্যাঁ, সো এটা প্রত্যেকের মাথা রাখতে হবে যে হ্যাঁ অন্য পেশা আছে কিন্তু অন্য পেশার যে এই পেশাটা কিন্তু নোবেল প্রফেশন। ধন্যবাদ আপনাকে এন্ড টেলিভিশনের আজকের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে, মননশীল শিক্ষা ব্যবস্থার প্রাসঙ্গিক আলোচনায় আমাদের মাঝে এন্ড টেলিভিশনের ফ্রেমের অনুষ্ঠানে দুজন অতিথি উপস্থিত হয়েছে, খুব মূল্যবান তথ্যগত পরামর্শ নিয়ে আসছে আমাদের মাঝে, এবং সেই পরামর্শগুলো আমরা এন্ড টেলিভিশনের মাধ্যমে দর্শকবৃন্দ আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি। এবং সে সাথে আমার একটা বিনীত অনুরোধ থাকবে এই সমাজকে তৈরি করার জন্য, শিশু শিক্ষা, শিশু থেকে তাদেরকে তৈরি করার জন্য একটা বিনীত অনুরোধ থাকবে, একটা ভালো শিক্ষা ব্যবস্থা আপনার ছেলেকে মেয়েকে প্রসারিত করুন। আমরা ধূমপান মুক্ত, মাদক মুক্ত একটা সমাজ গঠনে সবাই এগিয়ে যেতে চাই, সুন্দর পরিবেশে একটা সুন্দর সকাল পেতে চাই, এটি আমাদের প্রত্যাশা এনএন টেলিভিশনের। আপনার সমাজকে, আপনার পাড়া প্রতিবেশীকে আপনি গুছিয়ে নিন আপনার দায়িত্বশীল দায়িত্ববোধ থেকে, সেজন্য আমরা নিয়মিত আপনাদের পাশে থাকব। এ বলে আজকে আমি শাহ আলম বিদায় নিচ্ছি ফ্রেম অনুষ্ঠান থেকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ এবং সালাম আলাইকুম। আমি সবাইকে কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি এনএন টিভিকে, ধন্যবাদ। আমি শতকৃতজ্ঞ এনএন টিভিকে, শালম ভাইয়ের মাধ্যমে আমি এই প্ল্যাটফর্মে আমন্ত্রিত হয়েছিলাম, আমি দু একটি কথা বলার সুযোগ পেলাম, এবং আমি কৃতজ্ঞতা জানাই এনএন টিভির যিনি চেয়ারম্যান স্যার আছেন তাকে, এবং আরও যারা কর্মকর্তা আছেন, এবং আমার এই ক্যামেরার
পাশে যে ভাইগুলো আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের বক্তব্যগুলোকে এখানে উপস্থাপন করার জন্য সহায়তা করেছেন, আমার সকলের কাছে আমি শত কৃতজ্ঞ এবং সর্বোপরি এনএন টিভির কাছে আমি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ।